2022 সালের টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে অস্ট্রেলিয়ায়। টুর্নামেন্টটি জেতার জন্য নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে প্রত্যেকটা টিমই। এই বিশ্বকাপ জেতার ব্যাপারে অন্যতম ফেভারিট ধরা হচ্ছে ভারতকে। বিসিসিআই বিশ্বকাপের জন্য 15 জন প্লেয়ারকে বেছে নিয়েছেন, পাশাপাশি 3 জন স্ট্যান্ডবাই প্লেয়ারও বাছাই করা হয়েছে। তবে এই টুর্নামেন্ট থেকে চোটের জন্য টিম ইন্ডিয়া থেকে বাদ পড়েছেন টিমের তারকা পেসার জাসপ্রীত বুমরা। তার বদলি হিসেবে যে প্লেয়ারের নাম সব থেকে বেশি শুনতে পাচ্ছি আমরা, তিনি হলেন মোহাম্মদ শামি। তবে শামি এখনও পুরোপুরি ফিট নন, তিনি এই মুহূর্তে এনসিএতে রয়েছেন এবং ফিট হয়ে গেলে টিমের সঙ্গে যোগ দিতে পারেন। কিন্তু এরই মধ্যে উঠে এসেছে আরও একটি নাম, যিনি জাসপ্রীত বুমরার বদলি হতে পারেন। ভারত দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই অসাধারণ বোলিং করেছেন ফাস্ট বোলার শার্দুল ঠাকুর। প্রথম ম্যাচেই টিম ইন্ডিয়াকে প্রথম সাফল্য এনে দেন ঠাকুর। অন্য সব বোলাররা যখন মার খাচ্ছিলেন তখন শার্দুল ঠাকুর বেশি রান দেননি এবং উইকেটও নিয়েছেন। তার প্রথম স্পেলে শার্দুল ঠাকুর 5 ওভার বল করেন এবং 2টো উইকেটও নেন। দ্বিতীয় স্পেলে এসে 6 ওভারে মাত্র 18 রান দিয়েছেন। তার একটা ভালো দিক, সেটা হলো তিনি শুধু বোলিং নয় ব্যাটিংয়েও জলদি রান তুলতে সক্ষম, অ্যাগ্রেসিভ ব্যাটিংও করতে পারেন তিনি। তাই অনেকে মনে করছেন যে শার্দুল ঠাকুর জাসপ্রীত বুমরা রিপ্লেসমেন্ট হতে পারে। তোমাদের কি মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানাও।